জালকাঠি নলছিটিতে খালে ভাসছিল বৃদ্ধের মরদেহ। জালকাঠি নলছিটিতে খালে ভাসমান বৃদ্ধ বয়সী অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরের দিকে উপজেলা দপদপিয়া ইউনিয়নের ভারতকাঠি গ্রামের বুড়িরহাট টমেলঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আতাউর রহমান নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িরহাট টলারঘাটের সেনখানের কালবাড়ের নিচে অজ্ঞাতনামা ওই বৃদ্ধের মরদেহ ভাসমান দেখে নলছিটি থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তার পরিচয় শনাক্ত করা যায়নি। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আতাউর রহমান বলেন, স্থানীয়রা খালে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় নলছিটি থানার একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সার্স বিডিবিএস মাহবুব সৈকত।